আসসালামু আলাইকুম স্বাগত আর একটি নতুন ভিডিওতে আশা করি যে যে আছেন ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মোরগ পোলাও চলুন শুরু করা যাক প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল অলিভ অয়েল দিয়েছি এবং দিয়েছি সরিষার তেল ফ্লেভারটা সুন্দর আসার জন্য সরিষার তেল দিয়েছি চাইলে কেউ সরিষার তেল দিয়েও পুরো রান্নাটা করতে পারেন তো দিয়ে দিয়েছি এক বাটি পেঁয়াজ এটা আমি বেরেস্তা করে অর্ধেকটা বেশি অর্ধেকটা তুলে নিব তো এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আমি এখন তুলে নিচ্ছি বেশি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট চার চামচের মতো এখানে আমি পেস্তা বাদাম এবং কাজু বাদাম এবং চীনা বাদাম কিছু মিক্স করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে তো ভালোভাবে কষিয়ে নিব এখন যাতে আদা এবং বাদামের গন্ধটা না থাকে তার জন্য দিয়ে দিলাম লবণ এবং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ করে এবং মরিচ চাইলে কেউ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিলাম এক চামচ গরম মশলা এবং দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এসব তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে যাতে ঝাজালো গন্ধ না থাকে মশলার তারপর ভাজা ভাজা করে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি আবার একটু পানি দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে নেব যত ভালো কষানো হবে তত খেতে ভালো হবে তো এ পর্যায়ে আমি একটু ঢেকে তারপরে কষিয়ে নিচ্ছি চাইলে কেউ না ঢেকেও কষিয়ে নিতে পারেন তোকে ছিটা আসে তাই আমি ঢেকে নিয়েছি তো অনেকক্ষণ কষানোর পর আমি মুরগির মাংসগুলো টক দই এবং জর্দার রং আর কিছুটা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো এখন এখানে কষিয়ে নিব এ পর্যায়ে আমি কোনো পানি দিব না এভাবেই টক দই থেকে পানি ছাড়বে মুরগি থেকে পানি ছাড়বে এই পানিতে আমি মোটামুটি অনেকক্ষণ কষিয়ে নিব আস্তে আস্তে তো পর্যায় ঢেকে দিচ্ছি রান্না হতে থাক তো আমি আরও একবার নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তলায় না লেগে যায় তার জন্য একটু পর নেড়ে চড়ে উল্টে পাল্টে দেখতে হবে পুড়ে গেলে আর ভালো লাগবে না অবশ্যই রান্নাটা সামনে থেকেই করতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচে পড়ে না যায় যেহেতু বাদাম এবং টক দই আছে তাই তাড়াতাড়ি নিচে লেগে যাওয়ার চান্স আছে। তাই অবশ্যই সামনে থেকে নেড়ে চেড়ে রান্না করতে হবে বারবার তো আমি এখানে আবারও নেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই রান্না করতে থাকবো তো মোটামুটি সেদ্ধ হওয়ার পরে আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম এখানে যেহেতু দেশি মুরগি তাই একটু গরম পানি অ্যাড করলাম তো দিয়ে দিলাম যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম বেরস্তা করে দুধ গুঁড়া দুধ দিয়ে মেখে তারপর দিয়ে দিলাম এ পর্যায়ে এখন ঢেকে দিচ্ছি আবারও এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো মাংসটা আমি টিপে দেখে নিচ্ছি হয়েছে কি না তো মাংসটা আরও সেদ্ধ হবে আরও নরম হবে আমি চুলা রাস্তা একদম কম রেখে তারপর রান্না করে নিচ্ছি আর বারবার চেক করে নিচ্ছি তো এখানে আমি আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল চালটা আমি রান্না করে নিব দিয়ে দিচ্ছি দুই চামচ দুই টেবিল চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম আদা এবং রসুন বাটা আমি পরে অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে আপনারা দিয়ে দিবেন আর এখানে আমি চার কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এই চালটা ভাজা ভাজা করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ঝরঝরে না হয় আর এ পাশে আমি মুরগিটা কম আছে রেখে দিয়েছি এখন আমি একটু নেড়ে তারপর এক চামচ চিনি অ্যাড করব অবশ্যই চিনি অ্যাড করতে হবে তারপর আর একটু নেড়ে আমি পোলার চালটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব এখানে আমার সমস্ত কিছু দেওয়া শেষ মুরগিটা কমপ্লিট আমি চুলাটা কম রেখে আছে রেখে আমি রান্না করে নিব ঝোলটা একটু শুকিয়ে নেব তো এখানে আমি আদাটা যেহেতু দিতে ভুলে গিয়েছিলাম তাই আদাটা আমি দিয়ে আবারও ভেজে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি চালটা তো দিয়ে দিচ্ছি এখানে গরম পানি আমি দেড় ম গরম পানি দিব এখানে আর এক কাপ এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং লিকুইড দুধ মিক্স করে দিব তো দিয়ে দিলাম লিকুইড দুধটা এক কাপ কিছু গুঁড়া দুধ মিক্স করে দিয়েছি আমি টেস্ট ভালো আসবে তাই চাইলে শুধু একটাও দিতে পারেন কেউ আর এখানে আমি কিছুটা তেল এবং ঝোল উঠিয়ে চালের সাথে মিক্স করে নিয়েছি আর চালটাকে অর্ধেক এখন আমি তুলে নিব চালটা আমার রান্না হয়ে গিয়েছে মোটামুটি এখন মুরগির মাংসটা এখানে তুলে দিয়ে তারপর আমি দমে রান্না করব আরও দশ মিনিট তো মুরগির মাংসটা এখন তুলে দিচ্ছি বিছিয়ে দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আর যারা করেছেন অলরেডি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ তো আমি ডিম দিয়ে দিলাম চারটা যেহেতু আমরা চারজনে খাবো তাই চারটা ডিম দিয়েছি এখন আরও দশ মিনিট ঢেকে তারপর রান্না করব আমি উপরে যে অর্ধেক চাল তুলে রেখেছিলাম উপরে এখন দিয়ে দিব চালগুলো তো দেয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কেওড়া জল দিব দেড় চামচ এবং গোলাপ জল দিবো দেড় চামচ তো এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি প্রথমে আমি গোলাপ জল দিয়েছি দেড় চামচ দেড় চামচ তারপর আমি ঘি দিব আবারও ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য এখন আমি 10 মিনিট দমে রেখে তারপরে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে ইনশাল্লাহ খেতে হবা হোক রেস্টুরেন্ট অথবা বিয়েবাড়ির মোরগপোলার মতোই হবে তো আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটি আপনারা অবশ্যই রান্না করে দেখবেন আসলেই অনেক মজা এবং তৈরি করতে তেমন একটা ঝামেলা না খুবই সুস্বাদু একটা খাবার পোলাও তো খুব সহজে খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ